আপনাদের বাদামের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, এই বাদামের প্রথম পর্যায়ে আমরা একজন গুণী ব্যক্তির সাথে বসে আমরা এই সন্ধ্যাটা কাটাচ্ছি দর্শকদের। আমরা খুব আনন্দিত, গর্বিত, মানে পৃষ্ঠপোষক ক্রীড়াবিদ জামান ভাইয়ের সাথে, এবং উনি বাদামের প্রধান পৃষ্ঠপোষক, এবং আর লস অ্যাঞ্জেলেসের যে কোনো কর্মকাণ্ডে, সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে ওনার পৃষ্ঠপোষকতা সবসময় থাকে। তো উনি আমাদেরকে সেই মানে সেতু বন্ধনটা তৈরি করার জন্য আমাদের সাহায্য করলেন। উনি আসছেন আমাদের বড় একটা সম্মেলনে, বঙ্গ সম্মেলনে, এটা একটা সাকসেসফুল সম্মেলন, সেই সম্মেলনে আসলেন এবং উনি লস অ্যাঞ্জেলেস ঘুরে আবার চলে যাবেন। যে উনি দুই দেশে, দেশ এবং প্রবাস, এই দুটা সেতু বন্ধন, উনি কিন্তু শুধু দেশে থেকে বিদেশে প্রবাস করেন, বা মানে বিদেশে এসে ঘুরে আবার দেশে চলে যাবেন, উনি এই দেশেও থেকেছেন। সুতরাং ওনার কাছ থেকে যে আমরা ফিডব্যাকটা পাবো, বা ওনার কাছ থেকে যে আমরা ওনার অভিজ্ঞতাটা পাবো, সেটা কিন্তু এটা আমাদের সাথে মিলে যাবে। মানে আমাদের রবীন্দ্রনাথ ইস আকাশ ছোঁয়া, সেইখানে সেইটার কিছু কিছু পয়েন্ট ধরে উনি যেভাবে ওনার বিস্তৃতি করেন, সেটা আমাদের কাছে খুব আশ্চর্য লাগে। যে মানে এটা মনে হয় কি গবেষণা না, এটা কি দাদা আমাদের একটু বলবেন, যে মানে পরবর্তী যখন আপনার বক্তৃতা, যে আপনি এই মানে কাদম্বিনী দেবীর সুইসাইড নোট অথবা ঠাকুরবাড়ির গল্প নিয়ে যে উপন্যাসগুলি লিখেন, কেন এই ধরনের বিষয়গুলি আপনি বেছে নেন, এবং সেটাকে এলাবোরেট করে এটা কি উপন্যাস টাইপের না কী ধরনের? আমরা হয়তো অনেকেই আপনার বইটা সরাসরি পড়ি না, এখন থেকে আমরা পড়া শুরু করবো। আপনার একটা বড় অডিয়েন্স তৈরি হয়ে গেল এখান থেকে, এই এখন আমরা, কারণ উই লাইক দিস কাইন্ড অফ অ্যানালজি, এবং এই কী ধরনের এত বড় মানুষকে নিয়ে আপনি যে অ্যানালজিটা তৈরি করেন, সেই জিনিসটা আমাদের কাছে খুব মানে মানে আশ্চর্য লাগে, দুর্বোধ্য মনে হয় মাঝে মাঝে। কারণ আমরা 100 বছরের পুরনো একটা কাদম্বিনী দেবীর সুইসাইড নোট, এটা আমরা সবাই একটা টাবু হিসেবে জানি বা একটা প্লাটো হিসেবে জানি, কিন্তু সেইভাবে যে আপনি মানে লিখছেন, যে সাহস করে, অথবা আমরা ঠিক জানি না, এখনো বইটা পড়িনি, পড়বো, তো এই ব্যাপারে কিছুটা বলবো। আমরা সাংবাদিক হিসেবে আমাদের কর্তব্য যে মানে ভালো দিকটা খারাপ দিকটা তুলে ধরা, আর আমরা যদি একই আকাশ একই বাতাস যদি আমরা নিতে পারি, তাহলে আমাদের জল পানি কেন আমরা আমাদেরকে বাধা দেওয়া হবে? আর আকাশ সাংবাদিকতার মধ্যে আমরা কিন্তু আমরা তারা টিভি দেখি, কিন্তু আপনারা আমাদের টিভি দেখতে পান না। আমরা চাই আপনারা সাংবাদিক হিসেবে দেখুন যে ইউনো ওয়াই নট লেটার সাথে এক্সচেঞ্জ, আমরা সবচেয়ে লস অ্যাঞ্জেলেসে দল নিরপেক্ষ একটা সংগঠন বানাব, আমরা সাংস্কৃতিক সংগঠন, আমরা সাংস্কৃতিক বিপ্লব বিপ্লবী করতে চাই, আমরা ওই মানে সাংবাদিকতা আপনার ভয়েসটা আমরা শুনতে চাই, যে পানি এবং ভবিষ্যতে একটা বড় কথা যে ইস ওয়াটার ওয়ার উইল বি দ্য নেক্সট ওয়ার, সো আমরা যাতে সেইটার ফোর্থ ফ্রন্টে জড়িয়ে নাম, আপনারা একটু দয়া করে আপনি আপনার বন্ধু বান্ধব প্রেস ক্লাবের মধ্যে আমাদের মানে সেটা যদি আমাদের বিপক্ষে ইটস ফান, উই ওয়ান্ট টু হ্যাভ এ ফেয়ার ভার্সন অফ সাংবাদিকতা। তো একে বলি খুব সুন্দর একটা সন্ধ্যা, আর সবচেয়ে আনন্দের ব্যাপার হলো আমরা বাদামের পক্ষ থেকে দাদাকে এখানে আনতে পেরেছি। আমাদের প্রিয় অঞ্জনদা, অঞ্জনদার প্রতি একজন প্রতিভাবান মানুষ, তার এত গুণ বলে শেষ করা যাবে। He is a talk show host, he is a journalist, he is a famous writer, and he is doing so many things. Jekuli bole shesh kora jabe na, tobe othore porichoy dite diye ni, tarpor ami ekta kotha bolbo. Sri Ranjan Bodhopadhyay tar karmajibon shuru koren Kolkata bikkhato Scottish Church College e ingreji sahitya oshoradhyapok hisebe. 1965 theke 1978 porjonto adhyapona korar por chole ashen America. আমেরিকা থেকে ফিরে গিয়ে কলকাতার কর্মজীবন আবার শুরু করেন সাংবাদিক হিসেবে। প্রথমে তিনি ছিলেন আজকাল সংবাদপত্রের সহসম্পাদক, তারপর 12 বছর আনন্দবাজার পত্রিকার সহসম্পাদক, বর্তমানে সংবাদপত্রের ফিচার এডিটর। তিনি অনেকগুলি বিখ্যাত বইয়ের লেখক, যেমন রবীন্দ্রনাথ ও ভিক্টোরিয়া অপকোকে নিয়ে লেখা প্লাটা নদীর ধারে, সে ফেমাস আর্জেন্টিনিয়ান রিভার পাটানো, রবীন্দ্রনাথ গিয়েছিলেন ইতিহাস নিয়ে লেখা, তারপরে আদরের উপবাস, গণিতবিদ ঠাকুরবাড়ি, গণিতবিদ রামানুজনকে নিয়ে লেখা গণিত ও নিয়তি, সুচিত্রা সেনকে নিয়ে লেখা তার বিখ্যাত উপন্যাস সুচিত্রা সেন উত্তরণ ও নির্বাসন,
এছাড়া প্রকাশিত হয়েছে তার প্রবন্ধ উপন্যাস সংগ্রহ। এবছর প্রকাশিত কাদম্বরী দেবীর সুসাইন্য নতুন আঙ্গিকে লেখা একটি সুপার হিট উপন্যাস, যার চতুর্থ সংস্করণ শেষ হয়ে কলকাতায় পঞ্চম সংস্করণ বেরিয়েছে। বইটি গত ছ সপ্তাহে আনন্দবাজারের বেস্ট সেলার তালিকায় সর্বোচ্চ জায়গায় পেয়েছে। দাদার একটা সংক্ষিপ্ত পরিচিতি দিলাম। কাজী মশরুল হুদা, আমি মূলত মূকাভিনয় করি এবং মূকাভিনয়ের উপরে চর্চা করি, ইয়োগার উপরে চর্চা করি, একজন হিপনোথেরাপিস্ট, অ্যান্ড আমার বিজনেস আছে এখানে ট্রান্সপোর্টেশন, আর এই শিল্প সাহিত্য সংস্কৃতি এইগুলো নিয়েই কাটে। আমার কাজের সাত মনে দিন, আমি চাকরি জিনি, পার্ট টাইম ট্রাভেল এজেন্টও, মানুষের সাথে মিউজিক করি আর কি। আমার নাম সৈয়দ হোসেন বাবু, আমি এটিএন বাংলা সাংবাদিক এবং এখানে বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত। বাংলা পাঠশালা স্কুল চালাচ্ছি এবং এই প্রথম আমরা ঢাকা ডিস্ট্রিক্ট বোর্ডের সাথে একত্রিত হয়ে পঞ্চম শ্রেণীর পরীক্ষা করেছি বাংলা স্কুল, এবং এই প্রথম সমগ্র আমেরিকায় একটা স্কুলের স্টুডেন্ট যারা বাংলাদেশের সার্টিফিকেট হোল্ড করে। আমি ঠিকানার সাথে আছি, নিউ ইয়র্ক থেকে যে বাংলা পত্রিকাটা বের পাই, আর টুকটাক লেখালেখি করি, আমার একটা বই আছে। আপনার ওই উপন্যাসটা পড়ে আমার মনে হয়েছে যে আপনার ভীষণ গভীর একটা দুঃখ বোধ আছে, এখান থেকে কি কাটি উঠেছে? হ্যাঁ, একবার কাটিয়ে উঠি, আবার পড়ি, আবার উঠি, এই রকম প্রেমে পড়ার মতো। তাহলে আমিও কবি হতাম, কিন্তু পারিনি হতে। আমি সুনীল দাস শক্তি দাস অনেক ঘুরলাম, কিন্তু কবি হতে পারিনি। রবীন্দ্রনাথ কিন্তু জমিদারি করেও কবি ছিলেন একদম, মানে ওটাও লোহা লক্ষ্য ছিল ওর কাছে। এখানে কেউ পড়েন দুজন মহিলা এসেছেন। আপনি অন্যগুলো শোনেননি তো, সেটা বলেননি কেউ? ভালো ভালোই বাংলাদেশে আমি যখন ক্লাস টেনে ছিলাম তখন আমার বিয়ে হয়, তারপরে আমি এখানে এসে হাই স্কুল, এখানে কলেজ, আমার ইঞ্জিনিয়ারিং মেজর ছিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। আমি কিছুদিন ইউসিএলএতে ছিলাম, তারপরে আমি মহিলাদের সাথে এখানে প্রথম আজকে 16 বছর ধরে একটা উমেন্স অর্গানাইজেশন আছে যেটা স্যাক্রামেন্টোতে রেজিস্টার্ড, তো ওইটার সাথে আমি জড়িত অনেক ছোটবেলা থেকে। তো তারপরে এইভাবে আমি আগাতে আগাতে এখন আমি একটা ফেডারেশনের প্রেসিডেন্ট হয়েছি গত কয়েক মাস আগে। তারপর ব্যবসা করছি, তারপরে বিজনেসে আমার হাজবেন্ডকে, আমাদের কিছু বিজনেস আছে, আমার একটা বাচ্চাও আছে হাই স্কুলে, হি ইজ এ গিফটেড স্টুডেন্ট, সো উই আর ভেরি প্রাউড অফ হিম। তো আমার এই যে আপনারা বড় বড় লেখক, কবিতার কবি, আমিও কিছু কবিতা লিখি, লেখা শোনাবেন তো? হ্যাঁ, একটু ভালো লাগে, আমার রিসাইট করতে আরো ভালো লাগে। তো আমার এই সংস্কৃতির সাথে যে জড়িত, আমি আমার মন থেকে চাই যখন আমি এরকম ধন্যবাদ।
You are a very lucky man. You know why. Carry on. I got some government fund from Bangladesh. Kolkata State University. And I came back to LA. Got my master's degree from USC. I worked for 10 years. Then I started. আপনি কি এখন রিটায়ার নাকি না আপনাদের দুজনের কি করে দেখা হলো আমার অন্য দেখ কি করে দেখা হলো বাংলাদেশে আপনাদের দুজনের দেখা হলো প্রথম যখন দেখালো কিরম মনে হলো আমার শাশুর সঙ্গে ভালো ছিল আর প্রতিদিন আমি জানি কেন যেতে তিন ঘন্টা I would have done the same. ওকে দেখতে পাচ্ছেন না কিন্তু আপনি আপনি কন্টিনিউ করে যাচ্ছেন আমি চোখ খুলে দেখি যে কে সবচেয়ে বেশি সুন্দরী সেটা দেখে তুমি শেষ করো উনি চোখ খুলে তারপরে আমরা দেখলাম সে নিয়ে আমার মা আমি নিয়ে যাচ্ছে এটা হলো আমাদের এপার বাংলা উপর বাংলা আড্ডা এবং এইখানে যে উনি আমাদের 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 কাছ থেকে উনি যেসব রসদ নিচ্ছেন কোনো একদিন হয়তো আমরা সেই ওনার বইয়ের কোনো একটা বড় একটা নায়ক নায়িকা আমরা হবই এটা স্বাভাবিক লাগবে বিকজ অফ হিজ ভিশন দ্য ওয়ে হি রাইট সামথিং ডিফারেন্ট ইউ ডোন্ট নো হোয়াট হি ইজ স্পিকিং আপ সো উনি যে আমাদেরকে প্রশ্ন করতেছে উই ফিল সো প্রাউড অফ দ্যাট এবং উই ওয়ান্ট টু রিয়েলি শেয়ার আওয়ার এক্সপিরিয়েন্স অফ লাইফ বিকজ অফ How you guys met, Amra Los Angeles Bajba Shudur Asi, we don't know. Like a kind of, it is good for us, that's why this is called Adda. Yeah. That's why we really like this kind of environment and we want to really create Badam, ei dhoroner environment Amra toiri korte chai, jate Amra cultural exchange ta korte pari. Erom Badam kintu ami age kokhono khaini, ami ek packet niye jabo nishi. Apni museum e deben? Ami du pack, duto museum e debo, baki ta amar. Duto museum, beshi ta. মানে এটা কিন্তু ডাইনোসর দেখা খেতে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে আমি মাস্টার্স করছি পাবলিক হেলথে আর মাঝে মধ্যে লিখি
জাহাঙ্গীর পত্রিকায়ও লেখতাম, বিভিন্ন পত্রিকায় সাময়িক প্রসঙ্গ নিয়ে বিভিন্ন ঘটনাবলী নিয়ে লেখতাম। সব শেষ সংখ্যালীর জন্য ছটি লেখা পাঠিয়েছিলাম। ছটি ছটি এক এক সংখ্যার জন্য, কিন্তু সেই সংখ্যাতে আর ছাপা হয়নি। আপনি আর কোন পত্রিকায় ছটা পাঠাবেন না, শুধু আনন্দবাজারে ছটা লেখা পাঠান, আমি চাই পত্রিকাটা উঠে যাক। এখন ওইরকমই সব পত্রিকায় লিখি, অনেকটা বলা যায় ফ্রিল্যান্স, চেষ্টা করতেছি ছবি তুলি লিখি, এটাই আমার পেশা। আর কাজ করছি একটা হাসপাতাল। আপনাকে কি আমি আগে দেখেছি? এই যে ইন্ট্রোডাকশনটা মারাত্মক ছিল। আচ্ছা, বন্দ্যোপাধ্যায় এবং ব্যানার্জি আমার মনে হয় কয়েকটা কপি আপনারা যদি পারমিশন দেন তাহলে আমি কিছুটা পড়ে শোনাতে পারি। আপনি পুরো বইটা যেহেতু পড়ে শোনাতে পারবেন না এই স্বল্প সময়ে, আমি আগ্রহ রাখি যে আমি হয়তো একটা বললেন তো আমার নাম রওনক সালাম, আমার পেশা শিক্ষকতা এবং ব্যবসা। এখন স্টাডি করছি আবারও এই বয়সে অ্যারোমাথেরাপির উপরে। আর আগে জানাবে বলব সাবজেক্ট ছিল পলিটিক্যাল সায়েন্স, ওখান থেকে চলে এসেছি অ্যারোমাথেরাপি। The span, I would so call it transition, the span. Exactly. It's almost universal. It encompasses everything. Yes. So, let's go ahead. Our life's most romantic, one of our names is Kadambori. Kadambori. Kadambori, sorry. Our life's most sensation created আমি কিন্তু খুব ধরফর করছিল বুকের মধ্যে। আপনি যখন বললেন আমার জীবনের সবচেয়ে বড় রোম্যান্টিক নাম, আমি কি বলেছি ভেবেছিলেন তো? আমি ভেবেছি আপনি রবীন্দ্রনাথের ওই নন্দিনী আর রঞ্জনের কথা বলবেন। আমার নাম রঞ্জন। রঞ্জনকে মনে আছে তো? কি এত ডাকলো নন্দিনী রঞ্জন রঞ্জন করে সারা? যদিও জায়গাটার নাম লস অ্যাঞ্জেলস, ইওর এঞ্জেল ওন্ট বি লস্ট, ইউ উইল গেট আপ। আমার নাম আইয়ুব। আচ্ছা, আগে ছিলাম বাঙালি, এখন হচ্ছে বাংলা। এক সময় ইঞ্জিনিয়ারিং ছিল আমার মেজর, এখন হচ্ছে মাইনর। লোকটা খুব একটা ভালো নাই, আমার কোনো বাপের ঠিক নেই। আগে ছিল গান্ধী, তারপর হচ্ছে জিন্না,
এখন এখানে একটা বিশ্ব সাহিত্য কেন্দ্রের একটা অংশ আছে যেটা আমি একটু নড়াচড়া করি প্রয়োজন। তো আপনারা যে বুক ক্লাব বললেন এ করলেন, আপনার অবস্থা জানেন করতে পারেন, আমরা একটা ওই পড়াটাকে আগে সাপ্তাহিক আমরা এক সময় বসে একটা বৈষম্য আলোচনা করতাম, মাঝে জিনিসটা একটু আমি চলে গেছিলাম এখান থেকে, জিনিসটা একটু নড়বড় হয়ে গেছিল, আবার ওটা আমরা সুযোগ করার চেষ্টা করছি। আব্দুল্লাহ আবু সাইদের প্রজেক্ট আপনারা যদি বই পড়ার প্রতি যদি ছন্দ থেকে থাকে আর আপনাকে আপনার তিন পিতৃদেবের জন্য অভিনন্দন। আমি একটু বলে দিই যে উনি এখানে বাংলাদেশ একাডেমি একটা সংগঠন পরিচালনা করেন এক যুগের উপরে, এবং সেখান থেকে ওনার একটা ছেলে একটা তবলার উপরে গ্রাজুয়েশন করেছে, একটা গানের উপরে গ্রাজুয়েশন করেছে, এবং এই বঙ্গ সম্মেলনে এই গানের যে প্রতিযোগিতা সে ফার্স্ট হয়েছে। এইবার তার জন্য একটা করতালি হয়ে যাক জোরে। সো তার একটা ডেডিকেশন, সে একটা নতুন প্রজন্মকে একটা দাঁড় করিয়েছে, এটা একটা বিশাল ব্যাপার। আমি যখন এখানে আসি তখন বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়ানদের সাথে পরিচয় হয়, তো নামটা কোনো সময় সমস্যা হয়। পরে দেখলাম যে আমার নামটা বাবা মা রেখেছে খুব ভালো রবি, তো স্পেলিংটা করতে তখন বলি রবীন্দ্রনাথ ট্যাগোর যেভাবে স্পেল করা, উইজ দ্য অমৃত পয়েট যুত দেশের ন্যাশনাল অ্যান্থাম। তো আমি দুটা সংগঠন সত্ত্বেও একটা হচ্ছে গিয়ে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন নর্থ আমেরিকা, দেখতাম পড়তাম, কারণ আমার শহর হচ্ছে ঢাকা, আমার বাবা চাচার শহর হচ্ছে কলকাতা, আমার বাবা কলকাতা বিল রেসিয়ার কলেজ থেকে ভ্যাটেরি ডক্টর, আর আমার বাবার বড় ভাই চাটে বসে। তুমি কলকাতা? হ্যাঁ, উনি কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে এমএলবি করা, এখন সবসময় কলকাতার গল্প শুনে। তো আমার বড় ভাই দুই বাংলা যদি এক হওয়া যায় শতাব্দীর দিকে শুরু হয় বঙ্গ বঙ্গ আন্দোলন করা, বঙ্গ ভঙ্গ হয়ে গেছে কীভাবে এক করা যায়। তো আমরা দেখা যায় যে আমাদের যে বর্ডার আছে কিন্তু কালচারালি আমরা অনেক ডিপ্রাইভ, আমরা আপনাদের প্রোগ্রাম দেখি, আপনাদের আমরা দেখতে পাই না, কিন্তু আপনাদের দিল্লির যে মাস্টার, হ্যাঁ ওটা থেকে একটু একটাই পাই পর্দারে সব কিছু পাই না, ওটা তো তাও পায় না বাঙালিরা, ওটা তো শুকিয়ে যায় তারপরে খেলা। আপনারা এখানে এসে ২০ মাস ধরে দাঁড় করে খাবেন, তো আপনাদের এখানে আসার জন্য ধন্যবাদ, তবে দেখা হবে। Side by side with a father patient, so as his granddaughter I have the privilege of seeing freedom fighters যেটা শুনলাম যে কলকাতাতেও নাকি বাংলাদেশের বইয়ের একটা মেলা হয়েছে, কলকাতাতে আমাদের অনেকেই আছেন, আমার গুরুজি আছেন, আমি ওনার কাছে চেতা শিখেছি, কিশোর চক্রবর্তী উনি বলেছেন আমাকে
ইন্সপায়ার করেন সবসময়। তো এই জিনিসটা ভালো লাগে। একটু আগে ডক্টর রবি বললেন যে আমাদের যে কালচারাল এক্সচেঞ্জটা সেটা এখন হয়তো আগের থেকে অনেক ভালো হয়েছে, বোধ হয় আকাশ সংস্কৃতির কারণে হয়তো আরও ভালো হবে ভবিষ্যৎ। তো লুকিং ফরওয়ার্ড টু দ্যাট। আর আপনার অগ্রগামী যে কাজগুলো করে যাচ্ছেন, সংবাদ মাধ্যম গণমাধ্যম হচ্ছে সমাজের আয়না, এটা দর্পণ। তো আপনাদের দিকে আমরা তাকিয়ে থাকি, আমরা যারা খুব সাধারণ মানুষ, যে আপনারা আমাদের কী দেখাবেন অনেক আশা করি। আমি খুব আশাবাদী একজন মানুষ। লেখা হচ্ছে কাজী, আমি কয়েকটি লাইন করছি। নীলের গর্জন যখন দুর্বোধ গম্ভীর হয়ে যায়, উপলব্ধিতে সূর্যটা অপার্থ এবং আলত মতো আলো ছড়ায়। কালচে বেগুনি রং সিঁহর মিশেলে কোচ কাটে ইচ্ছে মতো, এক সাথে বালুবেলা ছাড়ে বেজায় শব্দে সব কালচে তুলে। নোনা শ্যাওলা বঙ্গের ছিপছিরে আবেশে চোখ ভিজে আসে, জলপানারা বাতাসকে ভারী করে ফিরে আমাকে এই কবিতাটা আমাদের বাদাম এবং একুশের একজন সহযোগী কাজী রহমান উনি লিখেছেন, আমরা পাঠিয়েছি। তো মানে আপনাকে কাছে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত, শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগতম আজকের এই অনুষ্ঠানে। এই যে আমাদের বাংলাদেশের বাঙালিদের উপর বাংলার সংস্কৃতি এবং আপনাদের প্রতি প্রেম, কিংবা বলেন আমাদের মুক্তিযুদ্ধে স্বাধীনতা যুদ্ধে ভারত যে ভূমিকা রেখেছে বা যেভাবে সহযোগিতা করেছে বাংলাদেশের জনগণের একটা প্রেম রয়ে গেছে ভারতের সবসময়। আর বিশেষ করে তো সীমান্তের ওপারে আমাদের বাঙালি ভাইয়েরা আছেন, তাদের জন্য তো আমাদের প্রেম রয়েছে। তো একটা কথা আসলে আজকে বলা উচিত না, তবুও বলছি, আপনি যেহেতু পত্রিকায় লেখেন, আপনার পত্রিকা আমি পড়ছি, খুবই সুখবর। বাঙালিরা আমরা বাংলাদেশে যখন 19-20 বছর হয় ছেলেরা প্রেম করে, মেয়েরাও প্রেম করে, কখনো কখনো ছেলেরা চিঠি দেয়, মেয়েগুলো করবে, কিন্তু অনেক সময় দেখা যায় আগে প্রেম হতো পত্র, এখন হয় টেক্সট মেসেজ, ইমেল বা ফোন, প্রেমের অফারটা আপনারা যারা কলকাতার সাংবাদিকতা করেন, বিভিন্ন বই লিখেন, আপনারা এই জিনিসটা একটু লিখবেন আপনাদের পত্রিকায়, আমাদের প্রেমটা যেন কাঁটা তারে ফেলালে লাশ হয়েছিল। আগে ফারাক্কা বাঁধ হয়েছে, সেই ফারাক্কা বাঁধের সময় আমরা কিশোর বয়সে ছিলাম, বাংলাদেশটা কিশোর হয়েছে, অনেক কিছু আমরা দেখেছি, অনেক চুক্তি হয়েছে, কিন্তু আমরা পুত্র। দাদা আপনারা পত্রিকায় লেখেন আধুনিক ভাষায় মাত্র 9 বছরে আপনাদের পত্রিকা ভারতের বাংলা পত্রিকাগুলির মধ্যে তৃতীয় স্থানে চলে এসেছে 1992 থেকে 2000। আপনাদের অনেক শক্তি, আপনারা এই যে কৃপাইমুখ বাদ নিয়ে ভারতেও আন্দোলন হচ্ছে, আমরাও আন্দোলন করছি, আমরা বাঁচার জন্য আন্দোলন করছি। দাদা আমাদের দিকে তাকিয়ে আপনি কিছু লিখবেন না, কারণ হচ্ছে যে ওর বক্তব্যে যে ও কিছু অভিযোগ করে গেল, তো আমি আর একটা যোগ করি আর কি, সেটা হলো কি যে ভারতকে লেখা খোলা ছিল, প্রিয় বন্ধু ভারত তুমি কি চাও, কি নেবে, পথ নেবে, পথ দেব, তবে তোমার পথ আমাকেও দিতে হবে, দিয়াছি নিয়াছি নিয়াছি দিয়াছি পথ উভয়ের হতে হবে, শুধু আশ্বাস নয় কাজের মাঝেও পেতে হবে
আমার স্বার্থ না দেখে তোমার স্বার্থই শুধু দেখবে। কেন, তুমি কি বড়ই অন্ধ? তোমার প্রত্যাশায় দাবি আছে, আমার স্বার্থেও শর্ত আছে। ট্রানজিট দেব গঙ্গার পানি দিতে হবে, পথ করে দেব তালপট্টি ফেরত দিতে হবে, বন্দর খুলে দেব আঙ্গর পোতার অধিকার দিতে হবে, অবরোধ তুলে নেব নেপালের সাথে বাণিজ্যের পথ দিতে হবে। দেওয়ার নেওয়া, নেওয়ার দেওয়ার মাঝে বন্ধুত্ব আছে, ভালোবাসা আছে। ভারত কি আমার, মধুমি কি আমার, মাটির দেশ, বাংলাদেশ মাটির মানুষ দেখে মনে করে মাটির দেশের সরকার, যারা মাটি নিয়ে পরে খেলা সকাল সন্ধ্যা বেলা। আমার সারাটি হৃদয় আজ তোমাকে দিলাম, তোমার সাথে হাত রেখে এই প্রথম কথা দিলাম। তোমার দুটি নয়নের মিলে সাঁঝের বেলায় সন্ধ্যা তারা হয়ে সারা রাত আলো দিয়ে ঘরের বেলা পাখিদের ধারে ছুঁড়ে ঘুমিয়ে যাব একদিন সুখ তারা। তোমার হৃদয়ের বাসরে অনন্তকালের কক্ষপথে ঘুরে ঘুরে আস্ত ঘুরে তোমাদের কাছে ফাল্গুনে ভরে দিব হৃদয় তোমার শিরশির দক্ষিণা হাওয়ায়। গ্রীষ্মে শুষ্ক হৃদয় দেব সোনা ছড়া, সকালে শিশির ভেজা শীতল চাদরে দেব জড়াই। I follow, I inspire, I follow the language movement. The sound of guns were deafening, the midnight clouds were terrifying. Even though I wouldn't bow down, I was taught to respect my blood and was taught to hate. Rajagar, Abdul Baha, Azam, and all other I remember with pride our brother that fought for our land and movement. Thanks to them, I have learned to speak, learned to love, learned to live with a blind language, Bangla. We laugh with pride, we sing and we dance with hope. One country, one language, one day in the past. ইনফরমেশন টেকনোলজির সঙ্গে একটু কথা বলতে চাচ্ছি যে গুগল আসলে খুব ইদানিং বাংলা ডিকশনারি প্লাস বাংলা শেখার ব্যাপার একটা, যেটা অন্য ভাষাতে আগে করেছিল ওরা বাংলাতে শুরু করেছেন, কিন্তু ব্যাপারটা একটু ট্রিকি। মানে আমরা যারা বাঙালি আমরাই আসলে গুগলকে সাহায্য করতে পারি, মানে সঠিক তথ্য দিয়ে আর কি। আপনারা যদি জাস্ট সার্চ করেন গুগলে বাংলা ডিকশনারি এবং বাংলা শেখা, এটা ইংরেজি বা বাংলাতে লিখে, তাহলে বুঝতে পারবেন যে আপনি কীভাবে হেল্প করতে পারেন। এটুকুই বলা ছিল, দাদা আপনি আমাদের জন্য আশীর্বাদ করুন সবসময়। আমি বলছিলাম আপনি লস অ্যাঞ্জেলেসের সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্পর্কে বলতে, সত্যি কথা বলতে গেলে আমি খুশি করতে পারবো না কাউকে কথা বলে, তবে একটু হতাশাগ্রস্ত। শুধু লস অ্যাঞ্জেলেস নয়, প্রায় সারা বিশ্বেই সাংস্কৃতিক গণ্যতা এবং সাংস্কৃতিক একটি হাহাকার অনুভূত হচ্ছে। তবে তারপরে যে আশাবাদ নেই তাও নয়, চেষ্টা হচ্ছে, প্রচেষ্টা হচ্ছে। সমস্যা হচ্ছে খুব দ্রুত বিখ্যাত হয়ে যাচ্ছি আমরা এবং খুব সহজে পুরস্কার পেয়ে যাচ্ছি। এইসব কারণে যে সমস্ত ভালো ভালো প্রতিভা ছিল তারা ওই গভীরে গভীরে অন্বেষা তাদের মধ্যে লেগে উঠতে পারতো বা সবসময় সেই চেষ্টা থাকতে পারতো, সেটা কমে যাচ্ছে। যেমন দেখা যায় উদাহরণস্বরূপ যদি সঙ্গীতের কথা বলি, সঙ্গীত শেখার আগে সিটি গ্যাসে বেরিয়ে যাচ্ছে নানা রকম ভিন্ন রকম পুরস্কার পেয়ে যাচ্ছি আমরা। বা লেখালেখির জগতে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের যে মডেল ফলো করা উচিত, আমাদের যে নিজেরা করা উচিত, অনুসরণ করা উচিত, ভালো সাংবাদিকতা করে অধ্যয়ন করা উচিত, সেই সমস্ত বিষয়ে প্রচেষ্টা চাইতে দেখা যাচ্ছে যে অনেক সময় তার চেয়ে বহিঃপ্রকাশের বেশি অন্তঃপ্রকাশের চাই। তো এইগুলো ব্যাপার, লস অ্যাঞ্জেলেসে অসংখ্য অনুষ্ঠান হচ্ছে, অসংখ্য সংগঠন রয়েছে এবং আলোচনা হচ্ছে, ক্যাপ আছে। এই যে প্রচেষ্টা, এই তিনের সমন্বয় হওয়াটার আমি আমি বিশেষ করে অনুভব করছি লস অ্যাঞ্জেলেসে অভাব রয়েছে। লাস ভেগাসে হলো,
তো ওখানে আমি দেখেছি যে কোথায় দৈন্যতা, প্রজন্মের কথা যতই বলা হচ্ছে কিন্তু প্রজন্মকে যে জায়গা দেওয়া, যে অনুপ্রাণিত করা বা ইন্সপায়ার করা, সেই ব্যাপারে আমার মনে হয় যে আমাদের যথেষ্ট গ্যাপ আছে। একই কথা খাটে। শুভেচ্ছা জানাই ওদিকে। রবি এমন একজন ব্যক্তি, আজকে এই যে পিন্টু ভাই কিছুটা আগে বললেন ভবিষ্যৎ প্রজন্মের কথা, আমি কামেরিতে অলমোস্ট 30 ইয়ার্স আছি, এখন পর্যন্ত এমন কোনো কামেরিতে লিডারশিপ দেওয়ার মতো অনেকে এসছেন, চেষ্টা করেছেন, কিন্তু যোগ্য ব্যক্তি আমি দেখিনি। সোফার আমি যতটুকু, আমার এটা ব্যক্তিগত অভিমত, অনেকে ডিফার করতে পারে, রবির কাছে আমাদের অনেক আশা, আমাদের কমিউনিটিকে সামনে এগিয়ে নিয়ে যাবে, এই তরুণ নেতৃত্ব আমাদের খুবই প্রয়োজন। রবির কাছে আমরা সবসময় সহযোগিতা পেয়েছি, পাচ্ছি, এবং আমি চাই আমরা যেন এ ধরনের ভবিষ্যৎ প্রজন্মে যারা আমাদেরকে সঠিক নেতৃত্ব দিতে পারবে, এই ধরনের লোককে আরও যদি আমরা ইনভলভ করতে পারি আমাদের বিভিন্ন কমিটিতে, আমাদের সবার চেষ্টা করা উচিত। এবং ব্যক্তিগতভাবে বাদামের পক্ষ থেকে এবং ফেসবুকের পক্ষ থেকে আমাদের সবসময় যে কোনো ধরনের সহযোগিতা যদি আমি চাই, আমরা করবো, এইভাবে যদি চাই অবশ্যই। থ্যাংক ইউ। এবার এবার আমাদের বিশেষ অতিথি এবং আজকে আমাদের এই আয়োজন থেকে রঞ্জন দেয় ইচ্ছেন।